কিছুদিন আগেই কর্ণাটকে হিজাব পরিহিতাদের শিক্ষার জন্য টানা পড়েন দেখা দিয়েছিল, আর সেই রাজ্যে এখন বড় বদলের হাওয়া। এবার এক হিজাব পরিহিতা নারী ডাক্তার আসিমা বানু প্রথম মুসলিম প্রিন্সিপাল হিসেবে ব্যাঙ্গালোর মেডিকেল কলেজে যোগ দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন। হিজাব যে উচ্চ শিক্ষায় বাধা নয় সেটা আবারও প্রমাণ করলেন ব্যাঙ্গালোরের এই মুসলিম হিজাবি ডাক্তার। ডাক্তার আসিমা বানু ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গত 23 বছর ধরে চাকরি করে আসছেন। গত বুধবার তিনি কলেজের অর্থ হিসেবে যোগ দেন, যা মেডিকেল কলেজের একটি মাইল ফলকে পরিণত হয়েছে। বিএমসিআরআইতে ডাক্তার আসিমা বানু যাত্রা শুরু হয় 1990-এর দশকে, যখন তিনি এই হাসপাতাল থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। 2000 সালে তিনি মাইক্রোবায়োলজি বিভাগে একজন ফ্যাকাল্টি হিসেবে যোগদান করেন এবং তারপর থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন, যার মধ্যে রয়েছে কোয়ালিটি ইনচার্জ, সংক্রমণ নিয়ন্ত্রণ কর্মকর্তা, বোরিং হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান, মেডিকেল শিক্ষা ইউনিটের আহ্বায়ক এবং নোডাল অফিসার। করোনা মহামারীর কঠিন সময়ে তার অবদান ব্যাপক প্রশংসা অর্জন করেছে। 2020 সালে ডাক্তার বানু ভিক্টোরিয়া হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে কোভিড ওয়ার্ডের নোডাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। রোগীর যত্ন এবং সুস্থতার প্রতি তার নজর ছিল সর্বদা। তিনি করোনা রোগীদের স্বাচ্ছন্দ্য এবং রোগমুক্তি নিশ্চিত করার জন্য নতুন ব্যবস্থা বাস্তবায়ন করেছিলেন। ঘাড়ের উপর অনেক দায়িত্ব থাকা সত্ত্বেও রোগীদের কথা মাথায় রাখতেন সর্বদা। শুধুমাত্র রোগীদের প্রতি চিকিৎসা দায়বদ্ধতাই নয়, তার ঊর্ধ্বে জামা কাপড় সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করা, রোগীদের মনোরঞ্জনের ব্যবস্থা থেকে শুরু করে কেক এবং চকলেটের জন্য অনুরোধ পূরণ করা হোক না কেন, ডাক্তার বানু রোগীদের সুখ এবং স্বাচ্ছন্দ্য আনতে কোনো কষ্ট রাখেননি। তিনি রোগীদের সাথে সরাসরি সম্পর্ক রক্ষা করতে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলেন, যেখানে রোগীরা সরাসরি তাদের অনুরোধ করতে পারতেন। ডাক্তার আসিমা বানু একটি প্রেস্টিজিয়াস মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে লাখো মহিলার শুধু অনুপ্রেরণায় নন, তিনি একই সাথে নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন। হিজাব বিরোধীদের মুখ বন্ধ করে দিয়েছেন। হিজাব যে কোনো বাধা নয় সেটা আবারও প্রমাণ করে ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে নিলেন তিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।